যে কোনো সরকারের শুরু আছে শেষ আছে এবং তাকে আমরা বলি যে সাংবিধানিক পদ্ধতিতে 5 বছরের জন্য শুরু 5 বছর পরে শেষ 8 সাল থেকে শুরু 14 সালে শেষ 14 থেকে শুরু 18 সালে শেষ 18 থেকে শুরু 23 সালে শেষ সুতরাং মেয়াদ শেষ হওয়া মানে আয়ু ফুরিয়ে যাওয়া নয় সুতরাং যারা বলে যে আয়ু ফুরিয়ে যাচ্ছে তারা বোঝে না যে মেয়াদ শেষে আবার শুরু হয় এবং এবারেও আমাদের সরকারের বা শেখ হাসিনার সরকারের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে সুতরাং 23 সালে থেকে আবার শুরু হবে আমরা আশা করছি যে 8 সালের নির্বাচনের পরে যেভাবে শুরু করেছি তারপরে শেষ হয়েছে 14 সালে 14 সালে আবার শুরু করে আমরাই ক্ষমতায় ছিলাম 18 সালেও আমরাই ক্ষমতায় ছিলাম আমরা আশা করছি যে এবারেও মেয়াদ শেষে নির্বাচনের পরে শেখ হাসিনার সরকারই ক্ষমতায় থাকবে আর বিএনপি জনপ্রিয় আমরা আশা করছি কিন্তু আমি তো এটা বলতে পারি না যে নির্বাচনের আগে আমি এই মানে একের ক্ষমতায় চলে যাব কিন্তু আমরা আশা করছি যে নির্বাচনে আমরা বিজয়ী হওয়ারই সম্ভাবনা বেশি সেটা আমরা আশা করছি সুতরাং যারা বিরোধী পক্ষ ও নির্বাচনের আগেই মনে করছেন ক্ষমতায় চলে যাবে সেটা তারা স্বপ্ন দেখতে পারেন তো নির্বাচনের প্রস্তুতি নিন নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তারা তো সকাল বিকাল সরকার উৎখাতের প্রস্তুতি নিচ্ছে সমস্যাটা এখানেই সুতরাং তারা কি নির্বাচন চান নাকি সরকার উৎখাত চান তারা কি নির্বাচন চান নাকি সংবিধান বানচাল চান তারা কি নির্বাচন চান নাকি অস্বাভাবিক সরকার কায়েম করতে চান তারা কি নির্বাচন চান নাকি অসাংবিধানিক পদ্ধতিতে 75 82 সালে 111 তে যে পরিবর্তন ঘটেছে সেরকম কোন পরিকল্পনা করছেন সুতরাং আমি মনে করি যে অসাংবিধানিক পন্থায় অস্বাভাবিক সরকার গঠনের প্রকল্প পরিকল্পনাকারীদের দাঁতভাঙা জবাব এবার দিব আমরা মনে রাখতে হবে যে নির্বাচনের বাইরে যে কোনো রাজনৈতিক ফর্মুলা বাংলাদেশে গণতন্ত্র ও সংবিধান বানচালের চক্রান্ত একই সঙ্গে সঙ্গে আমি বলবো যে 75-এর 82 সালের এবং 111-এর যে রাজনৈতিক দুষ্কর্ম বাংলাদেশে ঘটেছে তার পুনরাবৃত্তি করার জন্য যারা অস্বাভাবিক সরকারের প্রস্তাব নিয়ে নাড়াচাড়া করছেন তাদেরকে দাঁতভাঙা জবাব দিব এখানে কোনো মাপ নাই কিন্তু রাজনীতির মাঠে এখানে এক চুল ছাড় দেয়া হবে না এবং যথাসময়ে নির্বাচনের বাইরে অস্বাভাবিক আনার অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার যে কোনো রাজনৈতিক ফর্মুলা বাংলাদেশের সংবিধান ও গণতন্ত্র বানচালের মহাচক্রান্ত ছাড়া আর কিছুই না